সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর আমরা আজকে পেয়েছি এমন একজন মানুষকে যিনি এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, মাস্টার অফ ল, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে আইনজীবী পরিচয় করে দেওয়ার আগে আমি বলতে চাই যে আপনি কমিউনিটির এখানকার অনেক কিছু সাথে জড়িয়ে আছেন। একটি বিষয় নিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে অ্যামাজনের বিষয়টি যেটি কালকে তুলে নেওয়া হলো। তো সেটির বিষয়ে জানতে চাই যে এটির আসলে ইতিবাচক এবং নেতিবাচক কি পেলো নিউ ইয়র্কের মানুষ, সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। সেই সাথে তবে দর্শকদের একটু ফোন নাম্বারটি জানিয়ে রাখতে চাই। দর্শক, আপনারা আইনি যে কোনো বিষয় নিয়ে তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24ibase। মোহাম্মদ এন মজুমদার, আমরা গতকালের খুব উল্লেখযোগ্য একটি খবর যেটি নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল অ্যামাজনের, সেটি সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে এখানকার কংগ্রেসম্যান আলেকজান্দ্রে ওকাসিও স্বাগত জানিয়েছে বিষয়টিকে। কিন্তু আপনি যেহেতু এখানকার প্রত্যেকটি মানুষের সাথে জড়িয়ে আছেন, এটির আসলে ইতিবাচক এবং নেতিবাচক দুই জায়গাটি থেকে আমি একটু জানতে চাই। আমি বলবো যে এই যে আমাজন যে এখানে তাদেরকে বিদায় করে দেওয়া হলো, ইট ইজ এ ডিজাস্টার ফর আওয়ার ইকোনমি। কেন? উই লস্ট 25,000 জব। আচ্ছা, আমাদের ট্রিলিয়ন ডলার বিজনেস এখানে আসতো। এদের আর্গুমেন্ট হচ্ছে এখানে ওভার পপুলেটেড হবে। আপনি দেখেন যারা যেখানে কাজ করে সে সেখানে কিন্তু ঘুমায় না, সেখানে সে কাজ করতে আসবে। এই লোকগুলো হয়তো লং আইল্যান্ড থাকতো, এরকগুলো ব্রঞ্জে থাকতো, এরকগুলো ব্রুকলিনে থাকতো, ওই লোকগুলো এখানে এসে ওভার পপুলেট করতো না। আই ডোন্ট নো আন্ডার হোয়াট থিওরি দে চেঞ্জ দেম অ্যাওয়ে। যেখানে দেখেন 20 মেজর সিটি ইনভাইটিং দেম, কাম হিয়ার, ওপেন ডু বিজনেস হিয়ার। আর সেখানে আমরা, আমাদের এখানে যখন তারা আসতে চাই, সেখানে তো আমরা তাদেরকে বিদায় করে দিয়েছি। আমি মনে করি ইট ইজ এ ইম্প্র্যাকটিক্যাল একটা ধারণা। ওকাসিও বলছে, কংগ্রেস ওমেন বলছে, সিটি কাউন্সিল বলছে, মানে তাদের দ্যাটস নট এ গুড আর্গুমেন্ট। ইট নট অল দি টাইম আওয়ার কংগ্রেস ওমেন, আওয়ার মেয়র, আওয়ার স্পিকার, নট অল দি টাইম দে মেকিং দ্য রাইট ডিসিশন। উই হ্যাভ টু বি, উই এজ এ সিটিজেন, উই এজ এ ভোটার, উই মাস্ট বি কেয়ারফুল ই অ্যানালাইসিস যে হোয়াট ইউ আর লুজিং। আমি পার্সোনালি মনে করি, এবং মেনি অফ আস ইয়েস্টারডে আমরা উই হ্যাড এ ডেমনস্ট্রেশন, থাউজেন্ডস অফ পিপল ওয়াজ দেয়ার, থাউজেন্ডস অফ ক্যামেরা, টিভি, ন্যাশনাল টিভি, অল দি ওয়ার্ল্ড ওয়াজ দেয়ার, অ্যান্ড ইন দেয়ার আই কন্ডেম দ্যাট। এবং আই স মেনি পিপল লাইক টু সি অ্যামাজন টু বি হিয়ার। ওকে, এটা যদি এমন কোনো কোনো জায়গায় একটা বিল্ডিং হয় যেখানে জনগণের ভোগান্তি হবে, রেসিডেন্সিয়াল এলাকাতে হয়, সেটা আমার ঠিক আছে। টেক ইট টু দি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে আইসোলেটেড এরিয়া, দেয়ার আর লট অফ আনইউজ আন্ডার ইউজড ল্যান্ড প্রপার্টি আছে এখানে, সেখানে এরা স্ট্রাকচার গড়ে তুলতো, লং টার্ম জব ক্রিয়েট হইতো। নট 25,000 জব, হাই পেইং জব উই লস্ট। সো দ্যাট ইজ, আমি মনে করি অ্যাজ এ বিজনেসম্যান, বিজনেস ওয়াইজ উই লস্ট এ লট মোর দেন উই গেইন। আমরা একটি প্রশ্ন নিয়ে একজন আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মজুমদার ভাইয়ের সাথে কথা বলতে চাইতেছি। আমি, আমার নাম মোহাম্মদ উল্লাহ, আমি বাফলোতে করছি। জি বলুন। আমি মানে আমার ছেলেরে বিয়ে করাইছিলাম। হ্যাঁ, বিয়ে করা, মনে করেন ওই যে ম্যারিজ সার্টিফিকেটটার ভিতরে যে বিয়ের ডেট ঠিকই আছে, রেজিস্ট্রেশনের ডেটটা মনে করেন এক সপ্তাহ পরে দিছে, এতে কোনো সমস্যা হবে কিনা? ওয়েল, আনসারটা হবে এরকম, সিভিল ডকুমেন্ট, ম্যারেজ ডকুমেন্টটাকে বলে সিভিল ডকুমেন্ট, সিভিল ডকুমেন্টে ডেট অফ ম্যারেজ যেটা সেটাই ম্যাটার। বিয়ের কথাবার্তারও তো 6 মাস আগেও হইতে পারে, সো দ্যাট ডাজন্ট ম্যাটার। বিয়ের তারিখটা হলো বল সমস্যা নেই। জি, আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি আসলে মেরিল্যান্ড থেকে আয়েশা বলছিলাম। প্রশ্নটি আপা? আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছে। আমার ভাইয়ের বয়স 24, ও স্টুডেন্ট ভিসা এখানে আছে। আমার মা গ্রিন কার্ড ধারী, উনি অ্যাপ্লিকেশন করছে, 1 বছর হয়েছে। আমার প্রশ্ন, ওই ওর অ্যাপ্রুভাল আসতে আর কতদিন সময় লাগতে পারে আনমান? সো এটা, এখানে আয়েশা আফা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশান। এখানে আপনার ভাইয়ের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমেরিকা থেকে যদি করতে হয়, সে 21 বছরের নিচে হইতে হয়, আনমেরিড হইতে হয়, এবং সেটা হলো একটা ক্রাইটেরিয়ার। সেকেন্ড প্রবলেম হলো,
আপনার মাত্র সিটিজেন না হওয়া পর্যন্ত এখানে অ্যাডজাস্টমেন্ট গ্রিন কার্ড পিটিশন করতে পারবেন না। সুতরাং এই বিষয়টা অত্যন্ত জরুরি ভাবে আপনারা আপনারা স্থানীয়ভাবে কোনো আইনজীবীর সাথে কথা বলেন এবং আপনার আপনার ভাই কোনো অবস্থায় যেন স্ট্যাটাসহীন হয়, যদি স্ট্যাটাসহীন হয় তখন উনি ওই অ্যাপ্লিকেশানটা আর থাকবে না। শুনে স্টুডেন্ট ভিসা যেন কন্টিনিউ করে, উনি এটা চিন্তা না করে যেন আমার মা আছে আমি স্টুডেন্ট ভিসা না থাকলেও লিগেল হতে পারবো, মেবি এটা ওয়ার্ক আউট হবে না। সো ইট ইজ এটা অত্যন্ত জটিল একটা ইস্যু, আপনারা সাক্ষাৎ নিয়ে কথা বলা ভালো হবে। মানে যেহেতু উনি এদেশে আছেন তার আবেদন থাকা সত্ত্বেও তাকে স্ট্যাটাসটি ধরে রাখতে হবে, দেখতে হবে, কারণ আবেদন থাকা সত্ত্বেও তার মা ওনার মা তো সিটিজেন না, সিটিজেন না হলে করা যায় না, সেটা হলো এক সমস্যা। আরো সমস্যা উনি অলরেডি 24, এখন মা এখনো সিটিজেন হয় নাই, বাই দি টাইম মাদার বিকাম সিটিজেন হি উইল বি হি ইজ অলরেডি ওভার এজ, সো এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অলমোস্ট ইম্পসিবল। সেই সাথে আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করেছেন আনিকা আয়নি, তিনি বলছেন F4 ক্যাটাগরিতে আবেদন 2006 এর জুনে, আর কতদিন লাগবে? ওয়েল সো ভাই বোনদের নিশ্চয় পিটিশন সেটা বেশি সময় লাগবে না, অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার মাস তারা অবশ্যই ইনভয়েস পাবে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, আমরা ফোনের প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ওজন পার্ক থেকে মোহাম্মদ শাহিন ভাই বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল মজুমদার সাহেবের সাথে, আমি একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করি 2017 মার্চের দিকে, তারপরে আমার যখন সোশ্যাল সিকিউরিটি ওয়ার্ক পারমিট যখন পেলাম, তো আমি এখানে একটা বর্তমানে একটা একটা ভালো একটা জব করতেছি এখন অ্যাকাউন্টিং ম্যানেজার, আর ইয়ারলি ইনকাম হচ্ছে $70,000। তো এইটা কি কোনো কি প্লাস পয়েন্ট হবে আমার এই অ্যাসাইলাম কেসের ভিতরে? না আনফরচুনেটলি নো, আপনি মিলিয়ন ডলার ইনকাম করলো সেটা অন্য জিনিস, বাট অ্যাসাইলামটা ডিপেন্ড করবে আপনার স্টোরি, আপনার অ্যাসাইলাম ক্লেমের উপরে। যদি অফিসার আপনাকে বিশ্বাস করে এবং আপনার ক্রেডিবল ক্লেম থাকে আপনি গ্রিন কার্ড পাবেন। আদার দেন দ্যাট এখন আপনি কাজ যদি নাও করেন বা কাজ বেশি টাকা ইনকাম করেন সেটার কোনো ইম্প্যাক্ট আপনার অ্যাপ্লিকেশনে হবে না। আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা প্রশ্নটি করে ফেলতে হবে ঝটপট। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। জি আমি জেসনাই থেকে মনি বলছি আপা। দুপুর আপা কেমন আছেন? ভালো, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভাইয়ার কাছে একটা, আমি 23 বছর ধরে আসছি, কিন্তু আপা আমার অনেক অসুখ, আমি সিটি যেতে পারি না, আমি কি করলে ভাইয়া আমাকে একটু দয়া করে বলেন। আপনার বয়স কত এখন আপা? 48। সুতরাং উনি বিনা পরীক্ষায় যদি নিজে একমাত্র ফসল, ডাক্তার যদি লেখে যে উনি ওনার কোনো বিকলাঙ্গ আছে, চোখে দেখে না, কানে শোনে না, কোনো প্রকার ইম্পেয়ারমেন্ট যদি ডাক্তার লিখে দেয় ও তখনই আপনি পরীক্ষা ছাড়া পাবেন। আদার দেন দ্যাট আপনাকে ওয়েট করতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে, অথবা আপনার 55 ইয়ার এজ হতে হবে। আচ্ছা 55, আর তখন কি কত বছর লাগে? তখন তখনও উনি বাংলা পরীক্ষা দিতে পারবে, তখন উনি বুঝতে হবে পরীক্ষা দিতে হবে কিন্তু বাংলা দিতে হবে, ইংরেজিটা লাগবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে আপা। জি আমি শারমিন বলছি। শারমিন আপা প্রশ্নটি? আমার প্রশ্ন, আমার খালাতো ভাই তার মা বাবার জন্য অ্যাপ্লাই করেছিল, তো আমার খালু সে ভিসা পেয়েছে কিন্তু আমার খালা ভিসা পায়নি, তাকে 212 একটা কাগজ মানে পেপার দিয়েছে, এক ওয়েভার দিয়েছে একটা, এখন এই ওয়েভার কি করে মানে ওয়েভার মানে সান ডটার এবং স্পাউস এই তিনজনই এটা ভেঙে আর কি ওয়েভারটা কি করে আসতে পারবে, মানে এখন এটা কি করতে পারি এটা জানার জন্য কল দিলাম। ওকে, 221 যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন, হ্যাঁ এটা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন, সামথিং আপনারা হয়তো তথ্যগত বা ভুল দিয়েছেন বা তারা মনে করছে ভুল করছে, তো সুতরাং এখন যদি তারা ওয়েবার দিয়ে থাকে 601 ওয়েবার আপনারা ফাইল করতে হবে। এইটা এই জন্য এটা লয়ের মাধ্যমে করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকটা টেকনিক্যাল, যেহেতু ভিসা দেয় নাই আপনারা
লয়ারের শরণাপন্ন হওয়া একজন প্রফেশনালের সাথে যোগাযোগ করতে হবে। আর জিনিসগুলো মোহাম্মদ এন মজুমদার আমরা প্রায়ই অনুষ্ঠান থেকে বলে থাকি যে খুব সিম্পল মনে হয় অনেক সময়, কিন্তু আসলে তো সিম্পল না, ভেরি ডিফিকাল্ট এবং ডিফিকাল্ট কমপ্লিকেটেড, এবং যখন একটি ভুল হয় সময় যেমন নষ্ট হয় অনেকে কিন্তু আসার বিষয়টিও অনিশ্চিত। থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য। যেমন একটা I-130 ফরম যেমন আগে ছিল শুধু দুই ফেজ, এখন এটাকে অনেক 11 ফেজ করছি, এখানে অনেক বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন হয়, কোশ্চেনগুলো কিছুটা ট্রিকি, কোশ্চেনগুলো ভালোভাবে না বুঝিয়া যেমন যেখানে ইয়েস হওয়া উচিত সেখানে আপনি দিচ্ছেন আপনি নো, অথবা যেখানে না হওয়া উচিত সেখানে ইয়েস বলছেন, যেমন সেখানে আপনি নাজি সন্ত্রাসী আছেন কি না এই ওইরকম কোশ্চেন থাকে, এগুলো ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেখানে না বুঝে বললেন যে আপনি ইয়েস বললেন, আসলে তো আপনি না দিও না সন্ত্রাসী না কিছু না, দেন বিলিভ দ্যাট ট্রিগার এ হিউজ প্রবলেম। তো এখন তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল তো এখন শুরু হয় না, এটা হয়ে থাকে 5-7 বছর পরে দেখা গেলো কাগজ পাঠাইলো যে হ্যাঁ তুমি এটাও রং হয়েছে এটা রং হয়েছে এটার কাগজপত্র আরও দাও, তখন দেখা গেলো আপনি ওই ঠিকানা থাকে না ওইটাও আর পাইলেন না, এরপরে আপনি অন্য ঠিকানা অন্য পরে আমাদের কাছে এসে বললেন যে ভাই আমার এত বছর কোনো খবর নাই, পরে দেখা গেলো 2 বছর আগে আপনাকে কিছু তথ্য চাইছিলো 60 দিন সময় দিয়েছিল আপনি উত্তরও দেন নাই, জন্য কেস ক্লোজ হয়ে গেছে, এখন আপনি আমাকে $45,000 দিতে চান, বাট ইটস টু লেট, সামটাইম মানি ক্যান নট হেল্প, টাইম ইজ অফ দি এসেন্স, একটা সঠিক সময় সঠিক কাজটা করতে হবে, সো এই জন্য অলওয়েজ যে কোনো কাজে এই যে এখন ট্যাক্স সিজন চলতেছে ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, গো টু দি প্রফেশনাল, এনি লিগেল ইস্যু গো টু দি লিগেল, ইভেন কি লয়াররাও দেখেন অনেক সময় সমস্যা হয়, অনেকে বলে ও আমি হোয়াইট লয়ারের কাছে গেছি, আমেরিকান লয়ারের কাছে গেছি, আমি একটা সাদা লয়ারের কাছে গেছি, আমাকে অ্যাডভাইস করছি, বাট বিলিভ মি অ্যাকচুয়ালি দি অ্যাডভাইস ওয়াজ রং, কারণ ওই লয়ার হয়তো জানে সেখানে আপনাকে করতে হবে ইমিগ্রেশন নিয়ে কাজ করে যে স্পেশালিস্ট, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যাটি দিয়েছেন। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? জি আসসালামু আলাইকুম, আমি এমদাদ বলতেছি। প্রশ্নটা হচ্ছে ওয়াইফ তার হাজবেন্ডের জন্য গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিল, দীর্ঘ 24 মাস হয়ে গেছে, এখন সাপোর্ট সবকিছু দেওয়া হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, প্রায়োরিটি ডেটও চলে আসছে, এখন প্রায়োরিটি ডেট চলে আসার পরেও কি নর্মালি লেট হবে নাকি আর কতদিন লাগতে পারে? থ্যাংক ইউ, যেটা আপনি আগে বলেছেন গ্রিন কার্ড দারিদের পিটিশন করে নাম্বারিক্যাল কোটা বলা হয়, নিউমেরিক্যাল কোটা বলা হয়, স্পেসিফিক অ্যামাউন্ট অফ কোটা থাকে একটা এম্বাসিতে, যেমন 500 লোককে যখন গ্রিন কার্ড দেওয়া হবে এরপর এরা শেষ হলে পর এনাদের গ্রুপ অফ পিপলকে ডাকে, সুতরাং নাম্বারিক্যাল কোটার জন্য অনেক সময় কোটা সাইতে কোটা যখন শেষ হয়ে যায় তখন তারা ওয়েট করতে হয় এনাদের ন্যাশনাল ভিসা সেন্টার কোটা ইস্যু করার জন্য, সুতরাং আসবে আপনি ধৈর্য ধরেন, এটা একটু সময় লাগবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি নোমান বলতেছি উশের থেকে। ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, প্রশ্নটি বলুন। আমি একজন বাবা অ্যাপ্লিকেন্ট, আমি অ্যাপ্লিকেশন করছি প্রায় এখন 5 মাসের উপরে, তো আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে ওয়ার্ক পারমিটের, তো ফিঙ্গারপ্রিন্ট হয়েছে প্রায় 120 দিন হয়েছে, ইন দ্য মিন্টাইম আমি তো প্রাইমার ফেস একটা পাইছি, একটা লেটার পাইছি, তো এখনো ওয়ার্ক পারমিটের কোনো খোঁজ খবর আসতেছে না আর কি, কোনো কিছু পাইনি, এটা কি গভর্নমেন্ট শাটডাউনের কারণে না কি, ওরা প্রসেসিং স্লো জিনিসটা কি, আর আমার স্ট্যাটাস আমি এখনো স্টুডেন্ট, তো এটা আমি স্ট্যাটাস আমি আর কন্টিনিউ করতে যেতেছি না, এখন এটা কোনো এফেক্ট হবে কি না? ওইটা আপনাকে আমি মানে স্টুডেন্ট বিষয়টা আপনাকে কন্টিনিউ রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পিটিশন যদি অ্যাপ্রুভ না হয় দেন ইউ হ্যাভ নো স্ট্যাটাস, ওইটা একটা, আর এই বিষয়গুলো প্রফেশনাল হেল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ফোনে কিছু কথা বলে দিলে এটা আপনার কোনো লাভ হবে না, সো আপনার উচিত হবে প্রফেশনাল হেল্প নেওয়া, ইন অফিস ভিজিট করা। আর আমরা বলে থাকি যে আমরা সাধারণভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, কারো ব্যক্তিগত অনেক তথ্য যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রয়োজন সেগুলো আসলে সরাসরি টেলিভিশনের মাধ্যমে না নেওয়াটাও বেটার, আর জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত কিন্তু আপনার, সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনার ব্যক্তিগত আইনজীবী কারো কাছে গিয়ে তখন আপনার সিদ্ধান্তটি নেবেন। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি সুহেল বলছি জামাইকা থেকে। জি সুহেল ভাই বলুন। জি আমার একটা প্রশ্ন, আমি 5-6 মাস আগে আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই যখন করছি তখন শুধু আমি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছি আর কিছু দেই নাই, তো অ্যাপ্লাইটা করার পরে ওরা রিসিভ লেটার পাঠাইছে, টাকা কাটা নিছে, বাট এখনো কোনো কিছু আমি পাই নাই,
তো এখন কি আমি নিজে থেকে কন্ট্যাক্ট করব নাকি ওরা আমার সাথে কন্ট্যাক্ট করবে? আর যদি চিঠি মিস হয় মেইল, যদি আমি জানি না কোনো কিছু দিতে হবে কিনা, তাইলে কি আমার কেসটা কি শেষ হয়ে যাবে নাকি, এটা জানতে চাই। না, শেষ হবে না, তারা আরএফই দিবে, রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, ব্লু শিট পাঠাবে আপনার যে ঠিকানা থেকে পাঠাইছেন, যেহেতু ফি দিয়েছেন আপনি, আপনাকে জানাবে তারা। বাট আপনি যদি অনেক সময় অ্যাড্রেস চেঞ্জ হলে আপনাকে এটা তাদেরকে নোটিফাই করতে হবে, ও যদি মেল মিস হয় দ্যাট বিগ প্রবলেম, বাট আপনাকে জানাবেই তারা। আমরা একটু ফেসবুকের কয়েকটি প্রশ্ন নিয়ে নিই। ফারিসা হোসেন সোনিয়া, তিনি প্রশ্ন করেছেন, 2016 সালে যারা অ্যাপ্লাই করেছে অ্যাসাইলামের জন্য তাদের কতদিন নাগাদ ডাকতে পারে? 2016 সালে জানুয়ারিতে তিনি আবেদন করেছেন অ্যাসাইলাম। অ্যাসাইলামে ওই রকম সুনির্দিষ্ট কোনো সময় নাই, তবে এখন পলিসি হচ্ছে লাস্ট কাম ফার্স্ট সার্ভ। সো যারা এখন ফাইল করে তাকে সাথে সাথে ডাকি ফেলে, কত যারা আগেরগুলো সেগুলো ডাকতেছে না। আমি আজকে 30 বছর দেখতেছি অনেক লোক আছে আজকে 15 বছর তার কেস শেষ হয় নাই, 10 বছরের কেস শেষ হয় নাই, 9 বছরের কেস শেষ হয় নাই। আবার অনেকে আজকে অ্যাপ্লাই করলেন, 15 দিন পরে ডাকিয়া কেস টেস এগুলো ডিনাই করিয়া তাকে বলছে তুমি চলে যাও, তোমার সব শেষ হয়ে গেছে। তো তারা তারা যত রকমের পলিসি করে, লাস্ট টাইম ফার্স্ট করে, স্টিল তারা অ্যাসাইলাম যদি অ্যাসাইলাম এরিয়াতে তারা কখনো টাইম মেনটেন করতে পারে না। তিনি বলেছেন A4 ক্যাটাগরিতে তিনি অ্যাপ্লাই করেছেন 2012 সালে, রিসিভ লেটার পেয়েছেন কিন্তু অ্যাপ্রুভ লেটার এখনো পাননি। 2012 যেহেতু তো এখন তো অ্যাপ্রুভাল, এটা অলসো অনেক সময় I-130 ফাইল করার কোন কোন অফিসার 1 বছরের ভিতরে অ্যাপ্রুভালটা পাঠাই দিই, বাট কোন কোন অফিসার তার ব্যাকলগ বেশি, এটা লেট করে, বাট উনি যেন খবর রাখে রিসিভ নোটিস দিয়া USCIS.gov কেস স্ট্যাটাস অনলাইন সেখানে চেক করতে হবে কোনো মেল মিসিং হয় কি না। সো অ্যাপ্রুভালের হওয়ার আগে অনেক সময় সম্ভাবনা থাকে আরও এভিডেন্স চাই, আরও কাগজপত্র চাই, ইট ইস ভেরি ক্রিটিক্যাল। অনেক সময় ভাই, বিশেষ করে ভাই বোনের পিটিশনে এখন অনেক সময় ফার্দার এভিডেন্স চাই, রাখতে হবে যেহেতু তার 2012 সালের আবেদন। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম সারা বেগম, আমি মেনাডন থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আপা প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হইলো মজুমদার ভাইয়ের কাছে, এই যে আমি 2007-এ আমার বোনের, আমি 4টা অ্যাপ্লাই করছিলাম, 2000-এ আমার একটা কেস ডিনাই হয়েছিল, আমি আবার রিওপেন করছি, রিওপেন করার সাথে সাথে ওরা আমরা সব কিছু দিছে, আমার রিসিটুসি সবগুলো আছে। এখন আমি আজকে কল দিছিলাম কিন্তু আমার আর 3টা অ্যাপ্লাই আছে ভিসা সেন্টারে, কিন্তু আপনি USCIS থেকে প্রথমে যাই, USCIS যখন অ্যাপ্রুভ করে ওই কেসটার সাথে সাথে ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠাই দিই। তো যেহেতু আপনি বললেন যে ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠায় নাই, সেহেতু ওইটা এখন USCIS এ আছে। আপনারা যদি রিসিভ নাম্বারটা নিয়ে আসেন, আপনি যদি এখানে কল দিচ্ছেন, আমি আপনাকে চেষ্টা করবো এটা ফাইন্ড আউট করে দেওয়ার জন্য বিনা ফিতে। আপনি আমার অফিস টাইমে আসেন বা আপনার পছন্দের যে কোনো লয়ের কাছে যান, যে কারণ আপনি চান না আপনার একটা ভাইয়ের পিটিশনটা ডেস্ট্রয় হয়ে যাওক, এটা এখন ইমিডিয়েটলি আপনি চেক করে দেখা উচিত। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে প্রিয় দর্শক আপনাদের যে প্রশ্ন আছে সেগুলোও নিব, সেই সাথে আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে, অ্যামাজনের যে হওয়ার কথা ছিল সেটির ইম্প্যাক্ট আসলে নিউ ইয়র্কারদের জন্য কতটা ইতিবাচক এবং নেতিবাচক সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। নিচ্ছে ছোট্ট বিরতি, আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমাদের সাথে আজকে আছেন আমাদের এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, সব জায়গায় যিনি কাজ করছেন একদম দক্ষতার সাথে, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আমরা কথা বলছিলাম এবং তো ফোনও নিচ্ছিলাম আমরা অ্যামাজনের বিষয়টিতে ছিলাম, ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, নীল অপরাজিতা নীল তিনি প্রশ্ন করেছেন, একদম ডিফারেন্ট একটি প্রশ্ন, তারপরও আমি জাস্ট ছোট্ট একটি তথ্যের জন্য আপনাকে এই প্রশ্নটি উত্থাপন করছি। তিনি বলছেন 2017 সালে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয় এবং গত 3 মাস আগে তিনি আর কি উইন হয়েছেন, তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তিনি টাকা পাবেন। এখন তিনি জানতে চাচ্ছেন যে তার লয়ার, মানে তিনি কত টাকা পাবেন, সেটা তো লয়ার অফিসে সাধারণত আমরা উনি কিভাবে জানতে পারবেন যে তিনি কত টাকা পেয়েছেন? আচ্ছা, এটা হলো সাধারণত 1/3 লয়ার পাবে, বাকিটা উনি নিবে, যত টাকা সেটেল হয় ওনাকে দিতে বাধ্য, এবং একটা ডিসক্লোজার ফর্ম আছে, ওই ডিসক্লোজার ফর্ম লয়ার মাস্ট গিভ ইট টু ইউ, কারণ সেখানে লেখা থাকবে কত টাকা সেটেল হয়েছে, আপনি কত পাবেন, লয়ার কত পাবেন, খরচ কত হয়েছে,
এবার ওয়ার্ড বাই ওয়ার্ড যেন ওনাকে বুঝিয়ে দেয়, এটা হলো ল, যদি না দেয় দ্যাট উইল বি বিগ প্রবলেম। সো সুতরাং উনি লয়ার, এটা কি সাধারণত লয়াররা করে থাকেন? 100% আমরা আমাদের ফার্মে, আমরা পার্সোনাল ইনজুরি লিটিগেশন ডিপার্টমেন্ট আছে, অলওয়েজ যখন সেটেল হয় আমি আমার সামনে, বিশেষ করে যারা বাংলা বুঝে না, অন্য সময় বলবো সে বুঝে না বলে, সেখানে লেখা থাকে দেখুন 500,000 সেটেল হয়েছে, 1/3 আমরা নিছি, 2/3 তুমি পাইছো, খরচের টাকা এত রাখো, ভেরি ক্লিন, ভেরি ক্লিন দিতে বাধ্য। যদি ক্লিন না দিয়ে বলা হয় না তুমি 1,00,000 টাকা পাইছো স্যাট নিয়ে যাও, দ্যাটস ইললিগাল, দ্যাটস রং। আর জাকারিয়া, যেহেতু তিনি প্রশ্ন করেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি দেশে যেতে পারবেন কিনা, তিনি ইউএস সিটিজেনের জন্য কোনো অসুবিধা নেই, ফিঙ্গারপ্রিন্ট মানে সাধারণত কতদিনের মধ্যে ডাক পড়বে? এখন ডাকার টাইম হলো অলমোস্ট 9 to 11 months। যেমন কোনো অফিসার যদি হালকা কাজ থাকে সে কুইকলি ডাকে, তবে সিটিজেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জন্য যদি চলে যায় ওনাকে ডাকলে যেন উনি খবর থাকে, এখানে কেউ যেন ওনাকে কল করে বলে যে ভাই তোমার ইন্টারভিউ আছে। সাধারণত অনেক সময় এটি হয় যে ইমার্জেন্সি কারণে গিয়েছেন, হয়তো তার ইন্টারভিউ কত অসুবিধা নেই, ডেট আবার নতুন করে নিয়ে আসে, শিওর ওখানে লেখা থাকে ইফ ইউ ক্যানট মেক ইট, ওখানে লেখা থাকে শুধু লিখে দিলে হয়। কিন্তু সেটা কি অনেক দীর্ঘমেয়াদি প্রসেস কি পড়ে যায়? না না, প্রসেসিং পড়বে না, এটা হয়তো এক মাস পরেও পাই যাবে উনি। আচ্ছা, সাধারণত পেয়ে যান। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, সেই সাথে প্রিয় দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং স্পষ্ট করে যদি ছোট্ট করে প্রশ্ন করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে আপা। হ্যাঁ, আমি কুইন্স থেকে নিপা বলছিলাম। তো আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম লাইক 2006 এর জুলাইতে, আর কতদিন সময় লাগবে? আমাদের সাথে এবং প্রিয় দর্শক আমরা 6463079828 এই নম্বরে আছি সরাসরি। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি ভার্জিনিয়া থেকে বলছি, আমার নাম হচ্ছে আকরাম। জি ওয়ালাইকুম আসসালাম আকরাম ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 এ, ফাইনালি আমি তাদের ওই অ্যাপ্রুভাল সবকিছু পেয়েছি কাগজপত্র পাওয়ার জন্য আর কি, ভিসা ফির জন্য। তো কোশ্চেনটা হচ্ছে যে আমার ভাই যখন অ্যাপ্লাই করছে বিয়ে করে নেই, এখন তার দুইটা বাচ্চা আছে, তার ওয়াইফও ছিল না, তো কি করতে পারি যা সেটা জানার জন্য? যখন ওদের মেরিট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দিবেন, তারা কনফার্ম করবে যে আমরা পাইছি এবং অ্যাড করছি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? মজুমদার ভাই, আপনার অফিসের ঠিকানা যাচ্ছে? আমাদের অফিস ম্যানহাটনে 271 মেডিসন অ্যাভিনিউ, 3rd floor, ওই 39 এবং 40 স্ট্রিটের মাঝখানে, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি। আমরা সোমবার থেকে শুক্রবার খোলা 9 to 5। তবে দর্শক, আমরা কিন্তু ফোন নাম্বার এবং ঠিকানাটা দিতে চাই না, আমাদের এখানে যে বিজ্ঞাপনগুলো যায় সেখান থেকে দেখে কিন্তু আপনাদের নিতে হবে। কিন্তু যেহেতু আপনি বয়স্ক একজন মানুষ, সে কারণে আপনার জন্য এই কাজটি করা হয়েছে। তবে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সরাসরি কোনো আমাদের এখানে যারা অতিথি আসেন তাদের ফোন নাম্বার কিংবা অফিসের অ্যাড্রেস সেই জায়গাটি কিন্তু নিতে পারবেন না। কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে ভাইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নুরুল আমিন, আমি ব্রুকলিন থেকে বলছি, নুকুরাফা। জি মজুমদার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, এখন যদি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে কতদিন লাগে ইন্টারভিউ আসে? আপনি ধরে নিন 1 বছর লাগবে ইন্টারভিউ আসা পর্যন্ত, হয়তো আগেও আসতে পারে, তবে মনে হয়তো ধরে নিন যে 1 বছর লাগতে পারে। আর অনেক সময় বেশি লাগে, কারণ যাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স পায় না, হয়তো নেম কমিংগলিং মিক্স হয়ে যাবে, অনেক সময় অনেক লেট হয়, এই জন্য টাইম আমরা দিতে পারি না। যেমন আপনাকে বললাম আমার 6 মাস লাগবে, পরে দেখা গেলো এই 9 মাসও তারা ডাকতেছে না, কারণ সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য। সুতরাং অ্যাপ্লাই করেন, আপনার আসবেই, সময় একটু বেশ কম হইতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু মজুমদার ভাইয়ের সাথে কথা বলতে চাই? অবশ্যই কথা বলতে পারবেন, বলেন আপা। আপনি আমাকে হয়তো চিনতে পারতেছেন না, বাট আমি ভালোভাবেই চিনি।
আমার একটা ডিফারেন্ট কোয়েশ্চেন হলো, আমার একটা গ্র্যান্ডডটারকে আমি খুঁজে পাচ্ছি না, আপনি এটা আমাকে বের করে দিবেন, এটা আমি কবে আপনাকে পাবো অফিসে গেলে? ওকে, এটা আমি, এটা কোনো আমার প্রফেশনের পর্যায়ে হয় না, বা এটা আন্তরিকভাবে আমি চেষ্টা করবো। আমার অফিসে আপনি কালকে আসেন, ব্রঙ্কসে 2222 হোয়াইট প্লেন্স রোড, এটা সকাল 10টা থেকে 1টা 2টা যখনই থাকি, এগুলো কোনো বিজনেস ছাড়া, এখানে আমার 10 স্টাফ আছে, এই কাজগুলো আমি করব। এবং এবং একটা লোকের, নিখোঁজ লোককে পাওয়ার জন্য পুলিশ ডিপার্টমেন্ট, FBI সবাইকে আমি নোটিফাই করব, এগুলো আমি হেল্প করব আপনাকে। অ্যাড্রেস অ্যাগেন, 1222 হোয়াইট প্লেন্স রোড, ফার্কচেস্টার ট্রেন স্টেশনের কাছাকাছি, 7 6 10 2 ফার্কচেস্টার আসবেন আপনি। আমার কালকে দেখা হবে, আপনি আসেন, আপনাকে হেল্প করব আমি। আরেকজন আছেন, আমরা নেওয়ার আগে আমরা অ্যামাজনের বিষয়টি কথা বলছিলাম, সেই সাথে মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটিতে তো অনেক সমস্যা, আপনারা কমিউনিটি লিডার হিসেবে সে দায়বদ্ধতা থেকে কাজ করার, এই যে আপনি বলছিলেন যে অ্যামাজন চলে যাওয়াতে অনেক ক্ষতি হয়েছে, তো এটি তো কমিউনিটি লিডারদেরও একটি দায়িত্ব অ্যাওয়ারনেস তৈরি করা, তো সেই জায়গাটিতে ব্যর্থতা কোথায়? আমাদের কমিউনিটির ভিতরে যে জ্বর, আমাদের ভিতরে আছে জ্বরটা হলো, লোকেরা বেশিরভাগ টাইম স্পেন্ড করে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বেশিরভাগ সময় মানুষ স্পেন্ড করে গসিপিং নিয়ে, একে অপরের বিরুদ্ধে কথা বলিয়া। তো আমাদের কমিউনিটির মূল অ্যাটেনশনকে ডাইভার্ট করতে হবে, যে আমরা এই দেশে থাকি, এখানে যদি একটা আইন হয়, দেখেন কতগুলো আইন ড্রাস্টিক ল হয়ে গেছে আলবেনিতে, যেটা আমাদের নীতিকতার বিরুদ্ধে, যেটা আমাদের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেমন মারোয়ানা লিগালাইজ হইতেছে, সবাই এটা হাতে তারা জিতেছে, দ্যাটস নো গুড। আপনার ইউ হ্যাভ টোবাকো আছে, আপনার অ্যালকোহল আছে, এরপর ইউ অ্যাডিং অ্যানাদার ওয়ান, রাইট? সো দেন জুনিয়র হাইস্কুল, দেখেন বলতেছে জুনিয়র হাইস্কুল সব ছেলেদেরকে কন্ডম দেওয়া হবে, হোয়াই ইউ হ্যাভ টু ডু দিস? ইউ আর এনকারেজিং দি পিপল ডু সামথিং ইজ নট সাম প্রোডাক্টিভ, এগুলো ভালো, এগুলোর জন্য আমরা প্রটেস্ট করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আপনাদেরও দায়িত্ব আছে অনেক, তবে আমরা একটু প্রশ্নটি দিই। হ্যাঁ মুজিবনার ভাই, তারপরে আসছি, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি নিবেদিতা বলছিলাম আটলান্টিক সিটি থেকে। জি আপা বলুন। অ্যাকচুয়ালি আমি আমার মার জন্য অ্যাপ্লাই করেছিলাম লাস্ট ইয়ার আর কি, তো ফার্স্টে ওরা একটা ইমেল দিয়েছিল, ইয়াটা মানে সে আমার মা কিনে এটা প্রুভ করার জন্য, তো পরে আমি তারা যে ডকুমেন্টগুলো চাইলো ওগুলো পাঠালাম, এরপর এভরিথিং ওকে। বাট আজকে ওরা একটা ইমেল দিল, অল ডকুমেন্ট সেন্ড করার পরে আজকে একটা ইমেল দিল, আমার বার্থ সার্টিফিকেট ওরা চাচ্ছে, বাংলাদেশ থেকে নতুন ফরম্যাটে ওরা একটা বার্থ সার্টিফিকেট চাচ্ছে আর কি। তো আচ্ছা কি করণীয়? হ্যাঁ, সো ইমিগ্রেশন যখন কোনো ডকুমেন্ট চায়, এটার বিকল্প কিছু নেই, আপনাকে দিতেই হবে। আর ফরম্যাট চেঞ্জ হয়েছে, তো যেমন আগে দিত, যেমন বার্থ রেজিস্টার বা সামথিং বলতে, এখন আপনাকে দিতে হবে ইউনিয়ন পরিষদ অথবা কর্পোরেশন থেকেই দিতে হবে, এবং নতুন ফরম্যাটেই দিতে হবে, এবং দ্রুত যখন চাইছে এটা কোনো বিকল্প না, আপনাকে দিতেই হবে। আমরা আরেকটি প্রশ্ন নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো, জি আপা। হ্যালো, নামটি বলে নিতে হবে। হ্যালো, আমরা শুন। ওয়ালাইকুম আসসালাম, টেলিভিশনটি পরে শুনুন। আমি দেখুন একটা কে খানম বলছি। জি খানম আপা, তাড়াতাড়ি প্রশ্নটি করে ফেলতে হবে আপা। আমি মজুমদার ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, বলেন। আমার 2004 জানুয়ারির আর কি, এটা একটু জানতে চাই, আমাদেরকে পাসপোর্ট দেয় নাই এখনো, পাসপোর্ট হওয়ার পর ওরা মার সাথে কি আসতে পারবে না একা আসতে পারবে? ওরা চাচ্ছে আগে আগে ভাই বোন চলে আসতে মা ছাড়া। যদি ভিসা ইস্যু হয়ে যায় আগে পিছিয়ে ব্যাপার না, আসতে পারবে। যদি ভিসা ইস্যু হয়ে যায় যে আগে যে পরে কোনো ব্যাপার না, যদি আপনাকে ভিসা হইলে আসতে পারবে, মাকে রাখিয়ে ছেলেরাও আসতে পারবে। আমরা একদম যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে। আমি স্বপন বলছি কুইন্স থেকে। জি স্বপন ভাই, প্রশ্নটি? আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে আমার বাবা আসছেন, মা আসছেন, 4 মাস হয়েছে, ওনারা একজন গ্রিন কার্ড পাইছেন, মা পাইছেন, কিন্তু বাবা এখনো পান নাই, এটা কতদিন সময় লাগতে পারে? আর গ্রিন কার্ড যদি না পাই থাকেন, এটা অনেক কারণে না পাইতে পারেন, হয়তো মেল করছে আপনারা ফান্ডে, একটু খবর নিতে হবে। আর যদি আপনি কল দেন,
তারা বলবে এটাকে মেল করা হয়েছে কিনা বা মেল মিসিং হয়েছে কিনা। যদি মেল মিসিং হয় তা আবার আপনাকে রিকোয়েস্ট করতে হবে আর কি। সুতরাং আপনাকে ইউএসসিআইএসকে কল করে খবর নিতে হবে। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, তবে আমরা আজকে আর প্রশ্নের উত্তরগুলো দিতে পাচ্ছি না মোহাম্মদ এইন মজুমদার। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে 30 সেকেন্ডে যদি উপসংহারে কি বলবেন? উপসংহারে বলবো আজকের যে যে ঘটনা যে অ্যামাজনকে বিতাড়িত করা হলো, এটা আমাদের ইকোনমির জন্য, আমাদের এমপ্লয়মেন্ট ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আমার প্রত্যাশা থাকবে এ ধরনের কোনো আন্দোলন সংগ্রাম করার আগে, যেমন আমাদের কংগ্রেস ওমেন কোনো একটা জিনিস হুট করে উনি যদি স্টেটমেন্ট দিয়ে না দিয়া উনি টাউন হল মিটিং করতে হবে, অ্যাস্টোরিয়া কুইন্সে বসিয়া ফতসভা জনসভা করে জানতে হবে জনগণের কী লাভ হয়। এটা এটাকে বলে ইম্প্যাক্ট অ্যানালাইসিস বলা হয়, আপনাকে পাবলিক হিয়ারিং বলা হয়। হোয়ার ইজ দ্য পাবলিক হিয়ারিং, হোয়ার ইজ দ্য ইম্প্যাক্ট? এখানে একটা ঘটনা হলো, আপনি ওয়াশিংটনে বসে বলে দিলেন এটা আমি চাই না, সো দ্যাট কুড বি ইউর ওপিনিয়ন, ইটস নট এ পাবলিক ওপিনিয়ন। পাবলিক ওপিনিয়ন জনগণের পক্ষে কথা বলতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ পাবলিক হিয়ারিং। পাবলিক হিয়ারিং বলতে হবে দেখেন আপনার এলাকায় এরকম একটা হবে, এটাতে এতগুলো জব হবে, এতগুলো টাকা আসবে, এতগুলো ইন্ডাস্ট্রি হবে, এটা আপনারা কি মনে করেন? লেট দি পিপল ডিসাইড। সুন্দর করে বলেছেন, জনগণের যে বক্তব্যগুলো আছে সেটি শুনতে হবে, সেটা না নিয়ে আপনি হুট করে আপনাকে জিজ্ঞাসা করলো আপনি বলেন আমি চাই সেই জায়গাটিতে। হু ইউ আর টু সে লাইক দিস? আমরা আপনাকে পরবর্তীতে আরো পাবো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবারও সোমবার ঠিক একই সময়ে রাত 10টায়। ভালো থাকুন।